আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি দুইটা ডায়েট রেসিপি নিয়ে, একটি হচ্ছে কিটো গ্রিল এবং অপরটি হচ্ছে কিটো পরোটা। একই ধরনের ডায়েট খাবার খেয়ে খেয়ে আপনারা নিশ্চয়ই বিরক্ত হয়ে গেছেন, তারা কিন্তু এইভাবে গ্রিল এবং পরোটাটা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি তৈরি করে নিচ্ছি কিটো গ্রিল। এই জন্য আমি একটা মুরগির মাংসের লেগ পিস নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিস নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ। আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে এই মশলাগুলো এই মুরগির মাংসের গায়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ডোলে ডোলে ম্যাসাজ করে নেব, যেন মশলাগুলো মুরগির মাংসের প্রত্যেকটা কোণায় ঢুকে যায়। দিয়ে এটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে আগের দিন রাতেও কিন্তু এভাবে ম্যারিনেট করে ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। শুধু ভাজার 1/2 ঘন্টা আগে এটা বের করে নর্মাল করে তারপর ভেজে নিতে হবে। একটা ফ্রাইং প্যানে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি আজকের গ্রিলটা কিন্তু সরিষার তেল দিয়েই করছি, আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু বাটার দিয়েও করতে পারেন। ফ্রিজ থেকে বের করে আমি গ্রিলটা আরও একবার হাত দিয়ে ম্যাসাজ করে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর যে বাড়তি মশলাগুলো ছিল সেগুলো এই গ্রিলটার গায়ে ভরিয়ে দিচ্ছি। আমি এখানে নিজের ভাঙানো খাঁটি সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিটো তেল এখানে ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে প্রায় 1/2 মিনিট ধরে এই গ্রিলটা আমি এক পাশ ভেজে নিয়েছি। এখন এটা আমি উল্টে দেব, উল্টে দিয়ে একইভাবে অপর পাশও আমি 1/2 মিনিট ধরে ভেজে নেব। একইভাবে দুই পাশ ভেজে নেওয়ার পর এটা আমি ঢেকে দেবো প্রায় 7-8 মিনিটের জন্য, যেন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এর মাঝখানে কিন্তু আরও 1 থেকে 2 বার এটা উল্টে দিতে হবে। আমি আরও একবার এটা উল্টে দিচ্ছি, দিয়ে আরও প্রায় 7-8 মিনিটের জন্য এটা রান্না করে নেব, তাহলে কিন্তু আমার গ্রিলটা হয়ে যাবে। এখন চলে যাচ্ছি আমি পরোটা তৈরি করতে। আজকের পরোটাটা আমি তৈরি করছি আমন্ড ফ্লাওয়ার দিয়ে, অর্থাৎ কাঠবাদামকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি খোসাসহ, সেটা দিয়ে আজকের পরোটাটা আমি তৈরি করব। এখানে আমি 1 কাপ পরিমাণ আমন্ড ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ইসবগুলের ভুষি। এই ইসবগুলের ভুষিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ আমন বাদাম কিন্তু একটু ঝুরঝুরে হয়, এই ইসবগুলের ভুষিটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। নিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ এটা কিন্তু অল্প পানিতেই খুব বেশি নরম হয়ে যাবে। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা করবেন কি, 1 চা চামচ 1 চা চামচ করে পানি মেশাবেন, তা না হলে কিন্তু এটা খুব বেশি আঠালো হয়ে যাবে। দেখুন আমারটা কিন্তু মাখা প্রায় হয়ে গেছে। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এতে করে ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং আঠালো ভাবটাও কমে যাবে। হাতে একটু তেল মেখে নেবেন, মেখে নিয়ে এটা আমি আরও একবার ডলে নিয়েছি। দেখুন আঠালো ভাবটা কিন্তু অনেকটাই কমে এসেছে। যেখানে আপনারা রুটিটা বেলবেন সেখানে কিন্তু একটু অলিভ অয়েল তেল ভরিয়ে নেবেন। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারও উপরে নিচে দিয়ে রুটিটা বেলতে পারেন। এখন ডোটা আমি সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি বড় করা যাবে না, কারণ তাহলে এটা ভেঙে যাবে।
প্রথমে হাত দিয়ে এরকম একটু ছড়িয়ে নেবেন। পর খুব সাবধানে এটা বেলে নিতে হবে, তবে খুব বেশি বড় করতে যাবেন না, কারণ এটা কিন্তু খুবই নরম, রুটিটা কিন্তু ভেঙে যাবে। এখন খুব সাবধানে হাত দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বাটার। আপনারা এখানে বাটারের বদলে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, যেটা আপনার কাছে পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন। বাটারটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এখন খুব সাবধানে পরোটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নর্মাল আটা রুটির মতো হবে না, এটা কিন্তু খুবই নরম হবে এবং ভাজার পরে কিন্তু একটু ঝুরঝুরে হয়ে যায়, সুতরাং খুব সাবধানে এটা করতে হবে। দেখুন আমার এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। একইভাবে আমি অপর পাশটাও লাল করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আরও একটু বাটার দিতে পারেন। কাঠবাদামের আটা দিয়ে তৈরি এই রুটিটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু বেশ ভালো। আশা করছি আপনারাও বাসা একবার হলেও ট্রাই করবেন। আমার পরোটাটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে, আমি আর বেশি তেল এখানে দিচ্ছি না। এখন একইভাবে আমি আরও একটা ভেজে নিচ্ছি। যারা অনেক দিন ধরে কিটো ডায়েট করছেন এবং কিটো ডায়েটের একই ধরনের খাবার খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছেন, তারা কিন্তু এইভাবে গ্রিল এবং পরোটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এইরকম আরও মজাদার এবং সহজ সহজ ভিন্নধর্মী রেসিপিগুলো পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনে পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করে রাখবেন। আমার চ্যানেলে এইরকম আরও সহজ সহজ আরও বেশ কয়েকটি কিটো রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।